ঢাকা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন। এ সময় ইউনিয়ন ব্যাংক দেশে বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এ সময় কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে 2023 সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার পরামর্শ দেন তিনি। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।